বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা তাজমহল সম্পর্কে আরো কিছু মজাদার অজানা তথ্য জানব, তো চলো শুরু করি। নাম্বার ওয়ান, মোগল সম্রাট তার স্ত্রীর স্মৃতিতে এই তাজমহলের নির্মাণ করেছিলেন। তাজমহল দিনের বিভিন্ন সময়ে তার রং পরিবর্তন করে থাকে, ঠিক যেন সম্রাট স্ত্রীর পরিবর্তিত মেজাজের মতো। তাজমহল সকালে গোলাপি রঙের বর্ণ ধারণ করে, সন্ধ্যায় দুধের মতো সাদা এবং রাতে সোনালি রং ধারণ করে, যখন চাঁদনি রাতের আলোয় তাজমহল আলোকিত হয়ে ওঠে। নাম্বার টু, 1857 সালের ভারতীয় বিদ্রোহের সময় তাজমহলের বহু মূল্যবান পাথর ব্রিটিশ সেনাবাহিনী তাজমহলের দেয়াল থেকে তুলে ফেলে দিয়েছিল। বন্ধুরা, এটি আসলে একটি মন খারাপ করে দেওয়ার তথ্য, তবে তোমরা ভাবতে পারছো তাজমহল আরো কত বেশি সুন্দর ছিল। নাম্বার থ্রি, বন্ধুরা তোমরা কি জানো তাজমহল সম্পর্কে একটি গুজব প্রচলিত? গুজবটি হলো, সম্রাট শাহজাহান আদেশ করেছিলেন যে তাজমহল নির্মাণে যত শ্রমিক কাজ করেছিলেন সমস্ত শ্রমিকের হাত কাটা হোক, যাতে কেউ আর কখনো তাজমহলের মতো এত সুন্দর কিছু আর না নির্মাণ করতে পারে। নাম্বার ফোর, তাজমহল নির্মাণের প্রায় 28,000 মূল্যবান এবং আধা মূল্যবান পাথর তাজকে শোভাকরণের জন্য ব্যবহার করা হয়েছিল, এবং সেগুলি তিব্বত, চীন, শ্রীলঙ্কা এবং কিছু ভারত থেকে সংগ্রহ করা হয়েছিল। নাম্বার ফাইভ, তাজমহল নির্মাণে ভারত ও এশিয়া জুড়ে বিভিন্ন উপকরণ ব্যবহৃত হতো। কথিত আছে যে নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য 1,000টিরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। নাম্বার সিক্স, তাজমহল নির্মাণে ব্যবহৃত মার্বেল পাথরগুলি বিভিন্ন অঞ্চল এবং দেশ থেকে কেনা হয়েছিল, যার মধ্যে রূপান্তরিত সাদা মার্বেল রাজস্থানের মার্বেলগুলির জন্য একটি সুপরিচিত জায়গা মাকরানা থেকে কেনা হয়েছিল, জেট ও ক্রিস্টাল চীন, আফগানিস্তান থেকে, আরবানি থেকে, কার্নোলিয়া এবং তিব্বত থেকে ফিরোজা আমদানি করা হয়েছিল। নাম্বার সেভেন, বন্ধুরা তোমরা কি জানো তাজমহল কুতুব মিনারের থেকেও লম্বা 5 ফুটের ব্যবধান সহ? সত্যি অবাক করা একটি তথ্য, তাই না বন্ধুরা? নাম্বার এইট, লর্ড কার্জনের নাম তাজমহলের অভ্যন্তরে একটি প্রদীপে লিখিত আছে। প্রায় 60 কেজি ওজনের সুন্দর প্রদীপটি তামা দিয়ে তৈরি এবং রাজকীয় ফটকের নিচে স্থাপন করা হয়েছে, যেখানে দর্শকরা তাজটির প্রথম ঝলক পায়। নাম্বার নাইন, বন্ধুরা তোমরা কি জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ASI ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা তাজকে আড়াল করা হয়েছিল। এটি একটি বিশাল মাপের আচ্ছাদন দ্বারা আবৃত ছিল যা বাঁশের তৈরি ছিল। 1971 সালে ভারত পাক যুদ্ধের সময়ও একই কাজ করা হয়েছিল। নাম্বার টেন, বন্ধুরা তোমরা তাজমহল আগ্রায় জেসমিন টাওয়ার থেকেও দেখতে পারবে, যা মুসাম্মান বুর্জ নামেও পরিচিত, যেখানে শাহজাহানকে তার পুত্র আওরঙ্গজেব বন্দী করে রেখেছিলেন। জীবনের শেষ কয়টি দিন শাহজাহান ওখানে বন্দী ছিলেন এবং তার প্রিয় পত্নীর প্রেমের স্মৃতিতে তৈরি সুন্দর তাজমহলকে ওখান থেকে তিনি দেখতেন। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক করো। এরকম আরও মজাদার অজানা তথ্য জানতে আমার চ্যানেল পান্ডার আড্ডা এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দাও, যেন আমার ভিডিও তোমরা মিস না করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও। তো বন্ধুরা, আমি আবারও হাজির হব এরকম মজাদার অজানা সব তথ্য নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর পান্ডার আড্ডার সাথে থাকো।